আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব ডাল ভুনা, মসুর ডাল ভুনা। খুবই সহজ একটা আইটেম কিন্তু খুবই টেস্টি। আজকে আমি রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেজন্য আমি নিয়েছি 1টা রসুন, 2 রকমের কুচি করে, একটা একটু ফালি টাইপের আর একটা একটু গোল গোল টাইপের অর্ধেকটা। আর এখানে নিয়েছি 1টা পেঁয়াজ, আর ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর এখানে আছে 1 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন থেকে আরও একটু কম ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি আমি পরিমাণ মতো লবণ। মসুর ডালটা অবশ্য যদিও খুবই সহজ একটা জিনিস রান্না করার জন্য, এটা আমি অবশ্য আমার মেয়ের মতো করে রান্না করব। তার কারণ সে রান্না করেছে, দেখলাম এতই মজাদার, খুবই নাইস একটা গ্রান। তো দ্বিতীয় দিন সে যখন রান্না করে আমি খেয়াল করে দেখলাম সে কীভাবে করে, মনোযোগ দিয়ে সে রান্না করতেছে, আদা রসুন সব কিছু দিয়ে। রসুনটাকে প্রথম অবশ্য অর্ধেকটাকে নিয়েছে একটু ফালি ফালি করে, সেটাকে পেঁয়াজের সাথে তেলে দিয়ে দিবে। এখন আমি এটাকে পেঁয়াজটাকে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন যেটা আছে ফালি করা সেটাকে একসাথে দিয়ে দিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এবং এটা অবশ্য লেবু পাতা দিয়ে ডাল ভুনা, তো লেবু পাতাটা অবশ্য আমাদের যে প্রত্যেকের ঘরে থাকবে তেমন কোনো কথা না, কিন্তু চাইনিজ স্টোরগুলোতে ফ্রেশ লেবু পাতা পাওয়া যায়। তো আমি এখানে একদম গাছ থেকে ফ্রেশ পাতাটা আমি নেব। এখানে আমি গাছ থেকে ছিঁড়ে একদম ফ্রেশ লেবু পাতাটা আমি নিয়েছি 2-3টা। এটা যখন আমি এক লাস্টে অবশ্য দিয়ে দিব ডালে। তবে লেবু পাতা দিয়ে ডাল ভুনা করতে গেলে যে সবারই ডাল লেবু গাছ থাকতে হবে তেমন কোনো কথা নেই, এটা আমরা অবশ্য দোকান থেকেও কিনতে পারি। তো আমার যেহেতু ফ্রেশ আছে আমি গাছ থেকে ছিঁড়ে 3-4টা পাতা এক লাস্টে আমি দিয়ে দিব ডালের মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি সবগুলা মশলা, আদা রসুন, বাকি যে রসুনটা আছে সেটা, তারপরে আদা, জিরা, হলুদ সবগুলো একসাথে দিয়ে আর পরিমাণ মতো লবণ সেটাকে একটু সময় নিয়ে আমি ভুনে নেব, আর সাথে হালকা একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু 1-2 মিনিট সময় নিয়ে এটাকে ভুনে তারপরে আমি ডালটা দিয়ে দিব। তার সাথে অবশ্য আমি একটু কাঁচা মরিচ যে আমি ফালি করে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিব, যেহেতু আমি মরিচের গুঁড়া দিই নাই, শুকনো মরিচের গুঁড়া দিই নাই, সেহেতু আমি সামান্য পরিমাণ এখন দিয়ে দিব আর বাকিটা পরে দিব। এখন আমি ডালটাকে দিয়ে দিব। ডালটাকে আমি একটু 2-3 মিনিট সময় নিয়ে ভালো মতো একটু ভুনে নিব, তারপরে 1 কাপ ডালের মধ্যে আমি 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ ডাল, 3.5 কাপ দিব পানি। দুই তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে ভুনব। ডালটাকে আমি 3-4 মিনিট সময় নিয়ে একটু ভুনেছি। এখন আমি ঝোলটা দিয়ে দিব। 1 কাপ ডালের মধ্যে আমি 3.5 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিব ঝোলের জন্য, দিয়ে মোটামুটি বলক আসা পর্যন্ত আমি হাই হিটে রাখবো, তারপরে মিডিয়ামে দিয়ে দিব।
এখন একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটাতে এখন আমরা দেখতে পাচ্ছি বলক চলে এসেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম থেকে একটু বেশি হিটে দিয়ে যে বাকি যে কাঁচা মরিচ আছে সেটা আমি দিয়ে দিব, সাথে ধনিয়া পাতাটাও, এবং এক লাস্টে আমি দিব লেবু পাতা। লেবু পাতাটা দিয়ে হালকা একটু সময় ঢেকে দিব শুধু ঘ্রাণটা যাওয়ার জন্য। লেবু গাছটা অবশ্য এটা দেশি লেবু থেকে, দেশি যে সুন্দর নাইস ঘ্রাণের একটা লেবু আছে সেটার বীজের গাছ, পাতাটারও খুব নাইস একটা স্মেল। এটাকে আমি নেড়ে চেড়ে আর কিছুটা সময় ঢেকে দিব। ডালটা অবশ্য একদম শেষের দিকে অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমার স্পেশাল লেবু পাতাটা অ্যাড করার পালা। অবশ্য আমার মেয়ের স্পেশাল, ওর খুবই প্রিয় এবং নিজের মতো করে রান্না করে, যদিও খুবই অল্প বয়স 14 ইয়ার্স, কিন্তু সে যখন রান্না করে মনের মাধুরী মিশিয়ে, মানে আমার আম্মার মতো একদম, মনে হয় যেন সেই সেই টেস্ট। এখন আমি লেবু পাতাটা দিয়ে দিব। লেবু পাতাটা আস্তেও রাখা যায়, হালকা একটু ছিঁড়ে জাস্ট ঘ্রাণটা যাওয়ার জন্য। এখন আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট জাস্ট একটু ঢেকে রাখবো। পরে খাওয়ার সময় অবশ্য লেবু পাতাটা উঠিয়ে আমাদেরকে ফেলে দিতে হবে, জাস্ট ঘ্রাণটা থাকবে আর কি, পাতাটা উঠিয়ে ফেলে দিব। এখন 2 মিনিট পরে ডালটা তৈরি হয়ে যাবে আমাদের খাবারের জন্য। এখন একটু জাস্ট 2 মিনিট আমি ঢেকে দিব। 2 মিনিট হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে স্পেশাল ডাল ভোলা। আপনারাও রান্না করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। খুদা হাফেজ।